আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে জাহিদুল ইসলাম। উনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন, দেন ওনার একটা টিমও আছে। তো ওনারা টিমে কেন জড়িত, টিম ওয়াইজ কাজ করলে সুবিধা কি এবং একাই কাজ করলে অসুবিধা কি, আমরা এই বিষয়টা এই ভিডিওর মধ্যে একদম পরিপূর্ণভাবে তুলে ধরবো। আপনাদের আমি প্রায় বলি যে অনলাইন ব্যাস বা অফলাইন ব্যাস, আমি দুইটা সময় বলি যে টিম ওয়াইজ যে কোনো কিছু করতে, আমরা যদি ফ্রিল্যান্সিংটা যদি টিম ওয়াইজ একখানে হয়ে যদি আমরা রিসার্চ করি, দেন আমরা কিন্তু অতি তাড়াতাড়ি ভালো একটা পর্যায়ে যেতে পারবো। তো এটার একটা মানে একটা উদাহরণ হচ্ছে জাহিদুল ইসলাম ভাইরা, ওনারা কিভাবে কাজ করেন এবং টিম ওয়াইজ যে কাজের যে বিষয়টা, কে কি কাজ করেন, আমরা এটাও ওনার কাছে আমরা জানার চেষ্টা করব। এবং সেই সাথে আউট অফ মার্কেট প্লেস থেকে উনি কিভাবে ক্লায়েন্ট পান এবং ওনারা কিভাবে ক্লায়েন্ট পান, কিভাবে কাজগুলো ডেলিভারি করেন, এই বিষয়টাও নিয়ে আমরা কথা বলবো। আপনি সব মিলে কেমন আছেন? দেন আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছে, ভালো আছে। আচ্ছা, আজি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি শুরুতে বলেন যে আপনাদের টিমে কয়জন মিলে আপনারা টিম তৈরি করছেন? আমরা ভাই তিনজন মিলে একটা টিম, তো তিনজন মিলে? তিনজন, হ্যাঁ হ্যাঁ তিনজন তিনজনই হলে কি একই সুবিধা স্কিলের হয় কি? উপর? জি তিনজনে কি একই স্কিলের উপর না ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল আছে? না, এখন পর্যন্ত একই স্কিল আছে তিনজন থেকে, কিন্তু আমার স্কিলটা হয়তো অনেক বেশি, কারণ আমি অনেক আগে থেকে, তারা হয়তো বা গত বছরের ডিসেম্বর থেকে জয়েন হয়েছে আমার সামনে। তো আচ্ছা, এর মধ্যে সুবিধা কি, আমি মানে একাই কাজ ফেসার গুলো পরে না, যেমন আমরা কাজ যেগুলো ফেসি ওটা একসাথে দুই তিনটে পরে গেছে। তো এক একজন যখন এক এক ডিপার্টমেন্ট, কেউ কিউ রিসার্চ করতেছে, আর কেউ এসইও করতেছে, কেউ মার্কেটিং করতেছে, এভাবে করলে আমরা খুব সহজে কাজগুলো কি অল্প দিনের ভিতর করে ক্লায়েন্টকে দিতে পারি। আর তাছাড়া কোনো সমস্যা হলে সবাই একসাথে এটা নিয়ে কি থিঙ্কিং করে রিসার্চ করি, এভাবে করে আর কি। আর একাই যদি কাজ করতে চাই, তখন অনেকটা মানে কি কথা বলতে পারি না, ডিপ্রেশন থাকে একা একসাথে থাকলে। তিনজন যখন একসাথে কাজ করি, বিভিন্ন কথা বলার মাধ্যমে নিজের মাইন্ড ফ্রেশ থাকে, তো এভাবে আর কি। খুবই ভালো কয়েকটা পয়েন্ট আপনি বললেন। তো এখানে আপনারা যে কাজগুলো করেন, ধরেন একটা ক্লায়েন্টের কাজ পেলেন, সেই কাজটা আপনারা কি কি করবেন, মানে এরকম কোনো ভাগ মানে ভাগ বাঁটোয়ারা হয় বা না একাই একজন করবে? না, আউট অফ মার্কেট প্লেস থেকে যখন আমরা কাজগুলো নিয়েছিলাম, তখন আমাদের টার্গেট ছিল আমরা কাজগুলো যখন করব তিনজনে সমান ভাগে কি পেমেন্টটা নিব। তো এক্ষেত্রে আমরা কাজগুলো সমানভাবে করি, যেমনটা যখন আমরা নক দিয়েছিলাম, কেউ ক্লায়েন্ট হান্টিং করছে, কেউ নক দিছে, কেউ অথবা টেমপ্লেট ডিজাইন করছে, কেউ ক্লায়েন্টের জন্য কাজ করছে, এরকম ভাবে করে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে টিমের সিদ্ধান্তটা কে আগে নিল, আপনি না ওরাদি ভাই? টিমের সিদ্ধান্তটা ফার্স্ট টাইম আমি নিছি, কারণ আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত অনেক আগ থেকে চিনি। কিন্তু আমরা গত বছর যখন আমাদের এইচএসসি ইন্টার পরীক্ষা শেষ হলো, তখন আমার চিন্তা হলো যে আমি একাই যদি মানে কি কাজ করতে যাই, অনেক সময় লাইন থেকে পেলাইনে চলে যাই, কারণ আমার পিছনে কেউ কি দেয় না, গার্ড দেয় না, অথবা কেউ বলে না যে না আমাদের এইভাবে করা উচিত। তো পরে আমি ভাবলাম যখন টিম ওয়াইজ করবো, তখন যে কোনো কাজ শিখতে সবাই একসাথে ডিসকাউন্ট করে কাজটা সকাল শেষ হয়ে যাবে, শিখেও সহজ হবে। তারপর আমরা কাজ করতে, হয়তো আমার কোনো একটা জরুরি কাজ বাইরে করতে পারে, আমি বাইরে গেছি ওই সময় তারা কাজ করলো, অথবা আমি থাকলে তারা অন্য জায়গায় গেলো, তো এইভাবে আমরা কাজটা করি আর কি। ও, এই টিমের মানে এই টিমটা গঠন হয়েছে এবং কাজ করে যাচ্ছেন, এটা কতদিন হলো? এটা মূলত 1 বছর মতো চলতেছে, কিন্তু আমাদের মাঝখানে কিছু গ্যাপ ছিল, আমার কিছু অ্যাডমিশন, আমার অ্যাডমিশন ছিল এবং তাদেরও পরীক্ষা ছিল ইন্টার। তো এই গ্যাপ গুলোর কারণে আমরা এখনো একসাথে কাজ করতে মানে কি বেশি দিন পাই না। তবে আমরা টানা 3 হতে 4 মাস 3 মাস টানা একসাথে কাজ করছিলাম। যখন করছিলাম তখন কিন্তু আমাদের অনেক কি প্রফিট হয়েছিল, প্রায় 700 মতো আর্নিং হয়েছে। কিন্তু বড় একটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা মাইল গেছিলাম, মানে একটা ক্লায়েন্টের কাজ করছি $600, সেটা কিন্তু মাইল গেছে, কেন? মানে সেই পাইনি ওখান থেকে। মানে আমাদের আস্তে আস্তে মনোবল একটু হারিয়ে গেছিল, এরপর থেকে অ্যাক্টিভ হতে পারি না, কারণ আমাদের আমার পরীক্ষা ছিল, আমার পরীক্ষার জন্য 2-3 মাস সময় চলে গেছে এবং তাদের পরীক্ষার জন্য 2-3 মাস চলে গেছে। আমাদের পরিকল্পনা আছে আমরা আবার অ্যাক্টিভ হয়ে যাবো, তো এখন সময় দিতেছি কিছুটা মানে যে কাজ শেখার জন্য, এরপর আস্তে আস্তে কি কাজ অ্যাপ্লাই শুরু করবো আর কি। তো এই যে ক্লায়েন্ট হান্টিং, যে আপনারা যে ক্লায়েন্ট আউটরিচ করতেছেন যে পদ্ধতিগুলো অনুসরণ করে, আমি আমার চ্যানেলের মধ্যে প্রায় 80টা টেকনিক দিছি। তো এই টেকনিকগুলো আপনাদের কোনো কাজে লাগেছে কিনা?
হ্যাঁ হ্যাঁ, আপনার সবগুলো ট্রেকিং আমি ফলো করি। তো এর মধ্যে ইউটিউব থেকে যে হান্টিংটা সেটা ফলো করছি, এবং আপনার কিছু ট্যাবলেট দিছিলেন সেই ট্যাবলেট গুলো আমি নিছি, এবং কিছুটা মানে প্রতিদিন প্রায় যতটুকু ইচ্ছা যতটুকু মাথায় আসে ততটুকু আপনি ম্যাচ করছি, করে একটা ট্যাবলেট ডিজাইন করছি। এবং আমি এর মধ্যে কয়েকটা সেট আপ দিছি, সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ক্লায়েন্টের এসইও প্রোবটা সেট আপ করে দিছি, ক্লায়েন্টের নামটা উল্লেখ করে দিছি, এবং কি কি কাজ করলে তার চ্যানেলটা কি গ্রো হবে সেটাও লক্ষ্য করে দিছিলাম। তো এভাবে দিতে দেওয়ার ফলে কয়েকদিন পর প্রায় যখন আমরা টিম ওয়াইজ শুরু করছি, শুরু করার 15 দিনের পরে আমার প্রথম $50 অর্ডারটা আসে, এর 2 দিন পরে আবার $100, এর সপ্তাহের পরে আবার $200 অর্ডার পাই আমরা, এভাবে আর কি। আচ্ছা, আপনার পেমেন্ট গুলো কি আপনারা কিসে নিয়ে আসতেছেন? পেমেন্ট গুলো পেপালে নিছি, পেপাল? আপনাদের পেপাল আছে? আমাদের পেপাল নাই, আমরা 2-3 জনের সাথে কথা বলছি, তারা পেপাল চায়। আপনার পেপালও নিছিলাম, আপনার যে পেপাল সার্ভিসটা সেখানে নিছি, আরেকজনের নিছি এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যদি একটা যদি ফিডব্যাক দেন যে সিঙ্গেলে কাজ করার থেকে টিম ওয়াইজ কাজ করা ভালো। অবশ্যই ভাই, সিঙ্গেলি কাজ করতে গেলে আপনার মন অনেক সময় অনেক দিকে চলে যাবে, আপনি হয়তো বা কাজ করতেছেন হঠাৎ ইউটিউবে স্ক্রলিং করলেন, অথবা আপনার অন্য কোথাও গেলে রিয়েল ভিডিও দেখে ওখানে সময় স্পেন্ড হয়ে যাচ্ছে, কেউ আপনাকে কিছু বলতেছে না, আপনার নিজ মতো আপনি চলতেছেন। তো এক্ষেত্রে আমি দেখলাম যে এক্ষেত্রে আগানো যায় না। যদি টিম কাজ করি, একটা হচ্ছে ক্লায়েন্টে কাজ করতে মানে ভালো ফুর্তি হয়, অল্প দিনে কাজটা শেষ হয়, কোনো সমস্যা হলে 3 জনে টেক্সেস করে কি করা যায় ঠিক করা যায়, তারপর 2-3 জন 2-3টা অর্ডার যখন পরে তখন সেটা কি কোনো মাথায় কোনো প্রেশার আসে না, আস্তে আস্তে করা যায়। আর টিমের কাজ করলে সমস্যা কি, আপনি যদি একাই কাজ করেন আপনি ক্লায়েন্ট হান্টিং রিসার্চ এবং নক দিতে দিতে আপনার অনেকটা সময় স্পেন্ড হয়ে যায়। তো আমরা টিমের যখন কাজ করি, কেউ হান্টিং করে, কেউ এটাকে নক দেয়, আবার কেউ যদি ক্লায়েন্টের কাছ থেকে সেই কাজগুলো করে, তো কাজগুলো আমাদের জন্য আর থেমে থাকে না আর কি। আমরা টিমের যখন সিদ্ধান্তটা নিছি যে ফ্যামিলি থেকে বাসায় বসে তো পারা যাবে না, তো আমরা সিদ্ধান্ত নিয়ে একটা রুম নিছি, নিয়ে ওখানে টেবিল আমাদের যা প্রয়োজন তা নিছি। এরপরে তখন আমাদের কম্পিউটার ছিল একটা, এবং আরেকটা ছোট্ট ল্যাপটপ ছিল, ইনশাল্লাহ এখন তখন আমাদের কম্পিউটার 3টে আছে। আমরা যখন আর্নিং স্টার্ট হয়েছে এরপর থেকে আমরা কি কম্পিউটার গুলো কিনে ফেলছি। ও মানে আপনাদের অফিসও আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন পার্সোনাল অফিস আছে এরকম আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই। আপনি এই বিষয়টা আরো ভিডিও শুরুতে বললে আরো অনেক খুশি হতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানকার অফিস ভাড়া এবং কম্পিউটার গুলো আপনারা আউটার মার্কেট প্লেস থেকে আর্নিং এর মাধ্যমে আপনারা সেগুলো সেট আপ করছেন, এবং স্বপ্ন হচ্ছে আরো সামনে বড় কিছু করা, তাই তো? দেখ, আমরা যারা ভিডিওটা দেখতেছি, আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা সকলেই মন থেকে দোয়া করি। দেখেন ওনাদের যে উদ্যোগ, এটা খুবই একটা মানে একটা পজিটিভ সাইন, এবং ভালো কিছু সামনে নিয়ে আসবে এটার প্রত্যাশা আমরা রাখি। তো এই যে আপনাদের আপনাদের 3 জনের বয়সটা কিরকম? মানে আমরা 3 জনে ইন্টার পরীক্ষা দিয়ে শুরু করছিলাম আর কি। ও 3 জনে ইন্টার পরীক্ষা দিয়ে শুরু করছেন, 3 জনের বাসা কি একই জেলায়, চিটাগাংয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে সবাই একই জেলাতে থাকি, কিন্তু আমার বাসা কিন্তু মেন বাড়ি কিন্তু এখানে, আমার মেন বাড়ি হচ্ছে নোয়াখালীতে, আমি এখানে চলে আসছি লেখাপড়ার উদ্দেশ্যে। তো এখানে আসি আমি ক্লাস 6 থেকে আসছি আর কি। তো ওদের সাথে আমার যারা ক্লোজলি ফ্রেন্ড, ওরা মূলত ক্লোজলি ফ্রেন্ড, তো আমার যখন পরীক্ষা চলতেছে তখন আমি ওদেরকে বললাম যে দেখ, আমি তো এই কাজটা করতেছি এখন, আগে থাকতেছি না, তো আশা করি যদি একসাথে করি তখন কি আমরা একটু আগাতে পারবো। এর মধ্যে আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড ডাচ বাংলা ব্যাংকে জব করতেছিলাম, তো আমি ওখান থেকে ফার্স্ট টাইম বের হয়ে গেছি, বের হয়ে এই উদ্যোগটা গ্রহণ করছি। তো যখন আমাদের আর্নিং স্টার্ট হলো তখন আমি আমার ওই ফ্রেন্ডটাকে বললাম যে বন্ধু, আমাদের যখন যে মাস থেকে যে মাসে $300 আর্নিং কমপ্লিট হয়ে যাবে সেই মাসে আমি তোকে নিয়ে আসবো। তো আমরা যখন আর্নিংটা $300 হয়ে গেছে তখন তোকে ব্যাংক থেকে নিয়ে আসছি, কারণ ওখানে একটা চাপ থাকে, প্যারা থাকে, এই জন্য আর কি। বুঝতে পারছি, ঠিক আছে। আপনার মানে আপনাদের সকলের জন্য শুভকামনা। আমরা আপনারা এটা চালিয়ে যান এবং ধরে রাখেন শেষ পর্যন্ত, ভালো কিছু অবশ্যই হবে। কারণ আপনাদের যে 3 জনের, মানে আমরা যদি বলি, আমরা যেমন একটা প্রবাদ আছে, 10 মিলে 10 মিলে পরিকাজ, হারি জিতি নাই লাজ। একাই হ্যাঁ করলে হ্যাঁ, আসলে অনেকগুলো বাধা সৃষ্টি হবে, অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কিন্তু যখন এটা টিম ওয়াইজ যখন করা হয় সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে এবং কোনো না কোনো সলিউশন বের হয়েই আসে। তো পরিশেষে জায়েদুল ইসলাম ভাই, আপনার জন্য একদম শুভকামনা, মন থেকে দোয়া থাকলো, ভালো কিছু করেন।
এখন আপনার যে বিষয়টা বলার আছে সে বিষয়টা আপনি বলেন। তো এখানে আমরা আর আর্নিং এর কোনো ডকুমেন্ট আর আমরা না দেখি আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে।